Lesson 10 using DDL statement to create and manage table. Not null constraint ensure that null values are not permitted for the column. J column er not null constraint set kara hobe. এই নট নাল কনস্ট্যান্ট এনশিওর করবে কি কোনো নাল ভ্যালু ওই কলামে ইনসার্ট দেওয়া যাবে না, এই জন্যই বলেছে এনশিওর দ্যাট নাল ভ্যালুস আর নট পারমিটেড ফর দ্য কলাম, যে কলামে নট নাল কনস্ট্যান্ট অ্যাড করা হবে। দ্য নট নাল কনস্ট্যান্ট এনশিওর দ্যাট দ্য কলাম কনস্ট্যান্ট নো নাল ভ্যালুস। লাইব্রেরি কির কথা বলছে পরের লেসনে আলাপ করবে। ইউনিক কি কনস্ট্যান্ট, ইউনিক কনস্ট্যান্ট, ইউনিক কি, এই ইউনিক কি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট রেকর্ডস দ্যাট এভরি ভ্যালু ইন এ কলাম অর সেট অফ কলামস। এই যে ধরেন ইমেল এই কলাম ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করা আছে, এই কলামের ভ্যালুগুলো কী হবে, ইউনিক হবে। ইউনিক কি ফিল্ড নাল অ্যাকসেপ্ট করে, ইউনিক কি ফিল্ড নাল অ্যাকসেপ্ট করা যাবে। নন ইউনিক ফিল্ড হলে আপনি তখন সেটাকে কী করবেন, ফাঁকা রাখবেন। ইউনিক কনস্ট্যান্ট ইনেবল ইনপুট অফ নাল ভ্যালুস আনলেস দ্য অলসো ডিফাইন নট নাল কনস্ট্যান্ট ফর দ্য সেম কলাম। ইউনিক কনস্ট্যান্ট অন মোর দেন ওয়ান কলাম, ইউনিক কনস্ট্যান্ট এক টেবিলে একাধিক ইউনিক কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু এক টেবিলে প্রাইমারি কি থাকবে কয়টা, একটা। ইউনিক কনস্ট্যান্ট ডিফাইন অ্যাট আইদার টেবিল লেভেল অর কলাম লেভেল, ইউনিক কনস্ট্যান্ট টেবিল আর কলাম দুই জায়গাতেই ডিফাইন করা যায়। এখানে এক্সাম্পল যেটা দিয়েছে দেখেন ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ, তারা কী করেছে সবগুলো কলাম ডিফাইন করার পরে তারপরে কনস্ট্যান্ট অ্যাড করেছে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম টাইপ হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে কলাম। এটা হচ্ছে টেবিল তৈরির সময়, টেবিল তৈরির সময় দুটা অবস্থা, একটা হচ্ছে কলাম লেভেল আর একটা হচ্ছে টেবিল লেভেল, এটা হচ্ছে টেবিল লেভেল। ইউনিক কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন অ্যাট দ্য কলাম লেভেল অর টেবিল লেভেল। দ্য ওরাকল সার্ভার ইনফোর্স দ্য ইউনিক কনস্ট্যান্ট বাই implicitly creating a unique index on the unique key column or columns. Unique key add করলে তখন ওই কলামের ভ্যালুগুলো ইউনিক কনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়, অটোমেটিক্যালি একটা ইউনিক কনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়। প্রাইমারি কি কনস্ট্যান্ট, প্রাইমারি কি ধরেন ডিপার্টমেন্ট আইডি, এই ফিল্ডটা হচ্ছে প্রাইমারি কি, এখানে নট অ্যালাউ নাল ভ্যালু, এখানে নাল রাখা যাবে না। এ প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েটস এ প্রাইমারি কি ফর দ্য টেবিল, অনলি ওয়ান প্রাইমারি কি ক্যান বি ক্রিয়েটেড ফর ইচ টেবিল, দ্য প্রাইমারি কি কনস্ট্যান্ট কলাম অর সেট অফ কলামস দ্যাট ইউনিকলি আইডেন্টিফাই ইচ রো ইন এ টেবিল। The Oracle server enforces the uniqueness by implicitly creating a unique index on the primary key column or columns. Primary key add korleo implicitly automatically ekta unique index toiri hoy, tai unique key ebong primary key sathe automatically unique index o toiri hoye jay. Foreign key constraint, foreign key hocche jemon department id ta hocche department table er primary key, এমপ্লয়িজ টেবিলে যদি ওই ডিপার্টমেন্ট আইডিটা রেফারেন্স হয় সেটা হচ্ছে ফরেন কি বা রেফারেন্সিয়াল কি। দ্য ফরেন কি অর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ডিজাইনেড এ কলাম অর এ কম্বিনেশন অফ কলামস অ্যাজ এ ফরেন কি অ্যান্ড ইস্টাবলিশ এ রিলেশন উইথ দ্য প্রাইমারি কি অর ইউনিক কি ইন দ্য সেম টেবিল অর ডিফারেন্ট টেবিল। আর এই ফরেন কিটাই হচ্ছে ইউনিক কি অথবা প্রাইমারি কি রেফারেন্স, প্রাইমারি কি রেফারেন্স।
তার মানে এই কথা দ্বারা বোঝা গেল আপনার ফরেন কি হতে পারে, প্রাইমারি কি অথবা ইউনিক কি। গাইডলাইন, এ ফরেন কি ভ্যালু মাস্ট ম্যাচ দ্য এক্সিস্টিং ভ্যালু ইন দ্য প্যারেন্ট টেবিল অর টু বি নাল। ফরেন কিটা হবে অন্য টেবিলের বা নিজস্ব টেবিলের প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ডের রেফারেন্স, অথবা আপনাকে নাল রাখতে হবে, অথবা নাল রাখতে হবে। যে ভ্যালুটা রেফারেন্স করবেন সেটা অবশ্যই প্যারেন্ট ফিল্ডে থাকতে হবে। ফরেন কি আর বেসড অন ডেটা ভ্যালুস অ্যান্ড পিওরলি লজিক্যাল রেদার দেন দ্য ফিজিক্যাল পয়েন্টার। ফরেন কি কনস্ট্রেন্ট ডিফাইন অ্যাট আইদার দ্য টেবিল লেভেল অর কলাম লেভেল। ফরেন কিটাও টেবিল লেভেল এবং কলামের সাথে সাথে, অথবা সবগুলো কলাম ডিফাইন করে তারপরে, যেটাকে আমরা টেবিল লেভেল বলি, আবার অল্টার করেও অ্যাড করা যায়। টেস্ট ডিপিটি নামে আমরা টেবিল তৈরি করেছিলাম, টেস্ট ডিপিটি নামে আমাদের টেবিল তৈরি আছে। create table test emp eid number primary key ename worker email worker unique key mail worker unique শুধু ইউনিক লিখতে হয়, ইউনিক কি লিখলে হবে না। ডিআইডি নাম্বার রেফারেন্সেস টেবিলের নাম, রেফারেন্সেস টেবিলের নাম, এটা কোন কলামের উপরে হবে, সরি রেফারেন্সটা কার, ডিআইডি রেফারেন্সটা কার, ডিআইডি। Name is already test emp table created.
ইআইডি, এটা কি প্রাইমারি কি? এটা কি প্রাইমারি কি? আপনি প্রাইমারি কি দিয়েছেন না? নাম দেন না, এই জন্য সে সিসকন ফর্মেটে নিয়ে নিয়েছে। ইমেইল ইউনিক কি? ডিআইডি ফরেন। ওকে, আমি টেস্ট ইএমপিতে একটা ডেটা ইনসার্ট করি, ওয়ান রো ইনসার্টেড। এখন যদি আবার ইনসার্ট করতে যাই, ইউনিক কনস্ট্যান্ট বায়োলজিক, 100 কে আবার নিচ্ছে না, 100 কে সে নিচ্ছে না, নিচ্ছে 100 কে নিচ্ছে। দেখেন আমি এই এই রেফারেন্সটা দিয়েছি কোথায়? কলাম লেভেলে না, কলামের সাথে সাথে, যদি আমরা কলামের সাথে সাথে দিয়েছি, ডিআইডি কলামের সাথে সাথে দিয়েছি। আর যদি আপনি এটাকে টেবিল লেভেলে দেন, দেখেন টেবিল লেভেলে দ্যাট মিন্স এই যে কমা দিয়ে দিলেন, মানে কলাম শেষ করে দিলেন, ঠিক আছে, তাহলে কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নেম ফরেন কি, মানে এটা হচ্ছে রেফারেন্স টাইপ, কনস্ট্রেন্ট টাইপ। তারপরে হচ্ছে কোন কলামে, ডিপার্টমেন্ট আইডি কলামে, দ্যাট মিন্স ডিআইডি কলামে। তারপর হচ্ছে রেফারেন্সেস, কোন টেবিলের রেফারেন্স, ওই যে টেস্ট ডিপিটি ডিআইডি। ক্লিয়ার? আবার বলতেছি, মানে আপনারটার ধরে আমি বলতেছি, কনস্ট্রেইন ধরেন একটা নাম দিলেন, তারপর হচ্ছে কি কনস্ট্রেইন টাইপ, তারপর হচ্ছে কোন কলামে ডিআইডি, রেফারেন্সেস কোন কলাম থেকে টেস্ট ডিপিটি, টেস্ট ডিপিটির কলামের নাম কি ডিআইডি। ওকে, ফরেন কি কনস্ট্রেন্ট ক্যান বি ডিফাইন অ্যাট দ্য কলাম লেভেল অর টেবিল লেভেল, এ কম্পোজিট ফরেন কি মাস্ট বি ক্রিয়েটেড ইউজিং টেবিল লেভেল। আচ্ছা, সাইড স্লাইড এক্সাম্পল, ডিফাইন দ্য ফরেন কি কনস্ট্রেন্ট ডিপার্টমেন্ট আইডি অফ দ্য এমপ্লয়িজ টেবিল ইউজিং টেবিল লেভেল সিনট্যাক্স। এটা কি টেবিল লেভেল সিনট্যাক্স? দ্য নেম অফ দ্য কনস্ট্রেন্ট নেম ইজ ইএমপি ডিপিটি এফ কে, দ্য ফরেন কি ক্যান অলসো বি ডিফাইন অ্যাট দ্য কলাম লেভেল provided the constant based on the single column, the syntax differ in that keyword foreign key not here. যদি সেটা কলাম লেভেলে হয় তাহলে ফরেন কিটার দরকার হবে না, ফরেন কিটার দরকার হবে না। এই যে ফর এক্সাম্পল এখানে বলে দিয়েছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নেম ফরেন কি ছাড়াই আপনি রেফারেন্সেস ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট আইডি। পার্থক্যটা বুঝলেন তো? যদি আপনি কনস্ট্যান্টটা কলাম লেভেলে দেন ফরেন কি এই কথাটা উল্লেখ করতে হবে না, যদি টেবিল লেভেলে দেন তাহলে উল্লেখ করতে হবে। ফরেন কি কনস্ট্রেইন্ট কিওয়ার্ড, ফরেন কি কনস্ট্রেইন্ট কিওয়ার্ড, ফরেন কি ডিফাইন দ্য কলাম ইন দ্য সাইল টেবিল অ্যাট দ্য টেবিল কনস্ট্রেইন্ট লেভেল, ফরেন কি দ্বারাই কি ডিফাইন হয় যে এই টেবিলটা অন্য একটা টেবিলের সাইল, এমপ্লয়িজ টেবিলে যে আপনি ডিআইডি ফরেন কি অ্যাড করেছেন এই ফরেন কিটা দ্বারা ডিফাইন হলো যে টেস্ট ডিপিটির সাইল হচ্ছে টেস্ট ইএমপি। রেফারেন্সেস আইডেন্টিফাইজ দ্য টেবিল অ্যান্ড দ্য কলাম ইন দ্য প্যারেন্ট টেবিল, রেফারেন্সেস দ্বারা কি হয় কোন টেবিলের রেফারেন্স সেটা ডিফাইন হয়, কোন টেবিলের রেফারেন্স সেটা ডিফাইন হয়। এই যে এখানে দেখেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নেম ফরেন কি দ্বারা কোন কলামে, ফরেন কি দ্বারা কোন কলামে, আর রেফারেন্সেসের পরে হচ্ছে রেফারেন্স দ্বারা কোন টেবিল থেকে কোন কলামে, কোন টেবিলের কোন কলাম, মানে রেফারেন্স দ্বারা প্যারেন্ট আর ফরেন কি দ্বারা এটা হচ্ছে সাইল্ড, কারেন্ট টেবিলটা হচ্ছে সাইল্ড, এটা ডিফাইন হয়। তারপর হচ্ছে এই ফরেন কির দুটা রুলস এখানে বলা হয়েছে, ফরেন কি কী বলা হয়েছে দুটা রুলস, একটা হচ্ছে অন ডিলেট ক্যাসকেড আর একটা হচ্ছে অন ডিলেট সেট নাল।
delete the dependent rows in the child table when the row in the parent table is deleted. On delete cascade ei keyword jodi eti ekta keyword reference er shomoy eta use kara hoy reference er shomoy eta use kara hoy foreign key reference er shomoy foreign key reference er shomoy jodi apni on delete cascade use koren tokhon apni parent table er kono data delete korte gele তখন সে বাধা দিবে না বাধা না দিয়ে সে কি করবে তার চাইল্ডকেও সে ডিলিট করে দিবে অন ডিলিট ক্যাসকেড দিলে কি করবে এর আগে যেটা জেনারেল নিয়ম আপনাকে দেখাইছিলাম সেটা হচ্ছে যে চাইল্ড থাকলে প্যারেন্ট ডিলিট করতে দেয় না এটা হচ্ছে এর উল্টাটা এটা হচ্ছে এর উল্টাটা উল্টাটা কিরকম আপনি যদি রেফারেন্সের সময় বলে থাকেন অন ডিলিট ক্যাসকেড তখন আপনি যদি প্যারেন্ট ডিলিট করতে যান চাইল্ড সহ ডিলিট হয়ে যাবে ডিলিট দ্য ডিপেন্ডেন্ট রোজ ইন দ্য চাইল্ড টেবিল চাইল্ড টেবিলের ডিপেন্ডেন্ট রোগুলো ডিলিট হবে হোয়েন এ রো ইন দ্য প্যারেন্ট টেবিল ইজ ডিলিটেড যখন আপনি প্যারেন্ট টেবিলের রোটা ডিলিট করবেন ওকে For example, আমি একটা টেবিল তৈরি করছি টেস্ট এফ কে নামে টেস্ট এফ কে দেখেন এখানে টেস্ট এফ কে তে আমি ডিআইডি কে রেফারেন্সেস কলাম হিসেবে ডিক্লেয়ার করছি রেফারেন্সেস টেস্ট ডিপিটি ডিআইডি অন ডিলিট ক্যাসকেড এই কথাটা আগে লিখি নাই এখন এই কথাটা লিখতেছি এই কথাটা লিখলে কি হবে আমি টেস্ট ডিপিটি থেকে কোনো ডেটা ডিলিট করলে এখান থেকেও ডিলিট হয়ে যাবে তার আগে এখানে 20 রেফারেন্স করতেছি 20 একটা ডেটা আমাকে ইনসার্ট করে নিতে হবে আচ্ছা আসেন একটা টেবিল তৈরি করি টেস্ট এফ কে এখানে আমি কি লেছি কি বলেছি অন ডিলেট ক্যাসকেড অন ডিলেট ক্যাসকেডের প্রভাবটা আমরা এখন দেখব row inserted কয়টা রো আছে 10 আর 20 এখন আমার চাইল্ড টেবিলও কিন্তু তৈরি হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে না টেস্ট অ্যাপকে টেস্ট ডিপিটিতে আগেই বানানো আছে এখন দেখেন আমি টেস্ট এফ কে তে একটা ডেটা ইনসার্ট করছি 100 আর হচ্ছে ডিআইডি হিসাবে কত নিচ্ছি 20 ডিআইডি হিসাবে 20 নিচ্ছি ওয়ান রো ইনসার্টেড আচ্ছা টেস্ট এফ কি তে আছে রো আছে টেস্ট এফ কে তে রো আছে এখন আমি টেস্ট এফ কে তে কিছুই করবো না টেস্ট এফ কে তে কিছুই করবো না টেস্ট ডিপিটি থেকে 20 নাম্বার ডিপার্টমেন্ট 20 ডিপার্টমেন্টটাকে ডিলিট করে দিব ডিলিট ফ্রম টেস্ট ডিপিটি হয় আর ডিআইডি 20
one row deleted. এই 20 ডিপার্টমেন্টের করসপন্ডিং ডেটা ছিল কি? এটা ছিল না? আচ্ছা এখন দেখি কি এটা আছে কি না, আছে। এটা কেন হয়েছে? আপনি রেফারেন্সের সময় অন ডিলেট ক্যাসকেড এই কিওয়ার্ড ইউজ করেছেন, এই রেফারেন্সেস কিওয়ার্ড ইউজ করেছেন, যার কারণে এই কাজটা সে করেছে। অন ডিলেট ক্যাসকেড যখন আপনি কোনো প্যারেন্ট রেকর্ড ডিলেট করবেন, সে তার করসপন্ডিং চাইল্ড রেকর্ডও ডিলেট করে দেবে অটোমেটিক্যালি। অন ডিলেট সেট নাও, অন ডিলেট সেট নাও, কনভার্ট ডিপেন্ডেন্ট ফরেন কি ভ্যালুস টু নাও। যদি আপনি রেফারেন্সে এই অন ডিলেট সেট নাল ইউজ করেন, রেফারেন্সে অন ডিলেট সেট নাল ইউজ করেন, তখন আপনি প্যারেন্ট রো ডিলেট করে দিলে চাইল্ড রোটা কি হবে? ওই রেফারেন্সেস ভ্যালুটা সে নাল করে দিবে, রেফারেন্সেস ভ্যালুটা নাল করে। এটা হচ্ছে অন ডিলেট সেট নাল। ক্রিয়েট টেবিল টেস্ট এফ কে টু, নতুন আরেকটা টেবিল বানাচ্ছি। এখানে দেখেন আমি রেফারেন্সেস টেস্ট ডিপিটি ডিআইডি অন ডিলেট সেট নাল ইউজ করতেছি। টেবিল ক্রিয়েটেড, আচ্ছা আমার তো টেস্ট ডিপিটিতে 30 ডিপার্টমেন্টটা কী করতে হবে? ইনপুট দিয়ে নিতে হবে, 30 ডিপার্টমেন্ট তো আমার নাই। কি আছে? 30 সফটওয়্যার আছে না? আমার নতুন টেবিল তৈরি হয়ে গেছে। এখন নতুন টেবিলে ইনসার্ট টু টেস্ট এফ কে টু তে ডেটা নিচ্ছি 100 মুনিট 30, ডিআইডি হিসেবে কত নিচ্ছি 30। ওয়ান রো ইনসার্ট। এখন টেস্ট এফ কে টু তে কি আছে? আছে না? টেস্ট এফ কে টুতে আমি কোনো অপারেশন চালাবো না, টেস্ট এফ কে টুতে কোনো অপারেশন চালাবো না। ডিলেট ফ্রম টেস্ট ডিপিটি, টেস্ট ডিপিটি থেকে আমি 30 ডিপার্টমেন্ট কা 30 ডিপার্টমেন্টকে কী করবো? ডিলেট করব। অন রো ডিলেট। এখন টেস্ট এফ কে তে কিছুক্ষণ আগে আপনি দেখলেন একটা রো আছে, এখন আছে কি? রো আছে, বাট ডিআইডি সে নাল করে দিয়েছে, কারণ আমি টেবিল তৈরির সময় বলেছি রেফারেন্সে স্টেজ ডিপিটি আইডি ডিআইডি অন ডিলেট সেট না। তাহলে বুঝলেন কথাটা? অন ডিলেট ক্যাসকেড দিলে করসপন্ডিং চাইল্ড রেকর্ড ডিলেট হবে, আর অন ডিলেট সেট নাল দিলে ওই রেফারেন্সেস ভ্যালুটা নাল হয়ে যাবে চাইল্ড রেকর্ড থেকে। আর দ্য ডিফল্ট বিহেভিয়ার ইজ কল্ড রেস্ট্রিক রুল, দ্য ডিফল্ট বিহেভিয়ার ইজ কল্ড রেস্ট্রিক রুল হুইচ ডিজ অ্যালাউজ দ্য আপডেট অর ডিলেশন অফ রেফারেন্সেস ডেটা। সে আপডেট বা ডিলেট করতে দিবে না, পারমিশন দিবে না উইদাউট অন ডিলেট ক্যাসকেড অর অন ডিলেট সেট নাল অপশন। দ্য রো ইন দ্য প্যারেন্ট টেবিল ক্যান নট বি ডিলেটেড ইফ ইটস রেফারেন্স ইন দ্য চাইল্ড টেবিল।
ক্লিয়ার? চাইল্ড টেবিলে কোনো রেফারেন্স থাকলে সেই প্যারেন্ট টেবিল থেকে কোনো ডাটাটা ডিলিট করতে দিবে না। যেই ডাটাটা আপনি চাইল্ড টেবিলে রেফারেন্স করেছেন সেই ডাটা প্যারেন্ট টেবিল থেকে ডিলিট করতে দিবে না। চেক কনস্ট্রেইন্ট ডিফাইন এ কন্ডিশন দ্যাট ইচ রো মাস্ট বি স্যাটিসফাইড। চেক কনস্ট্রেইন্ট হচ্ছে একটা কন্ডিশন অ্যাড করা, একটা কন্ডিশন অ্যাড করা, এটা ডিফাইন করবে আপনাকে প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে এটা স্যাটিসফাই করে তারপরে ভ্যালু দিতে হবে। এটা স্যাটিসফাই করবে না এরকম কোনো ভ্যালু দেয়া যাবে না। দ্য ফলোয়িং এক্সপ্রেশন আর নট অ্যালাউড। রেফারেন্সেস কার্ভাল, নেক্সট ভাল, লেভেল, রো নাম, এই শুরু কলামগুলো অ্যালাউ চেক কনস্ট্রেইনে ইউজ করা যাবে না। কল সিস ডেট, ইউনিক আইডেন্টিফায়ার, ইউজার, ইউজার এনভায়রনমেন্ট ফাংশন এগুলো ইউজ করা যাবে না। কোয়ারিজ দ্যাট রিফার্স টু দ্য আদার ভ্যালু ইন আদার রোস সেটাও ইউজ করা যাবে না। ডিরেক্টলি আপনাকে একটা কন্ডিশন সেট করতে হবে, ডিরেক্টলি আপনাকে একটা কন্ডিশন সেট করতে হবে। যেমন দেখেন এখানে বলছে স্যাক স্যালারি গ্রেটার দেন জিরো, স্যালারিটা জিরোর বেশি হতে হবে, জিরো রাখা যাবে না। বা স্যালারি আপনি যদি জিরোর জায়গায় জিরো দেখলে বললে কেমন হয়, বলেন স্যালারি গ্রেটার দেন $1,000, $1,000 উপরে হতে হবে। তখন যখন একজন এমপ্লয়ির স্যালারি ইনপুট দিবেন সেটা অবশ্যই 1,000 দিতে হবে, 1,000 বা 1,000 নিচে দিলে সে ইনপুট নিবে না। মানে এটা এনশিওর করবে আপনার এই কন্ডিশনটা, কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখনই সে ডাটা ইনপুট দিতে পারমিশন দিবে। টেস্ট সিকে, টেস্ট সিকে নামে একটা টেবিল বানাচ্ছি। দেখেন এখানে আমি বলতেছি সেল আইডি ইন এম সেল, সেল বলছি চেক কনস্ট্রেন্ট নামটা দিলাম না আর কি, কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট নেম ওগুলো আর যাচ্ছি না, চেক সেল গ্রেটার দেন 1,000। এখন এখানে ডেটা ইনসার্ট দিতে গেলে আপনাকে 1,000 বেশি দিতে হবে। আপনার বইতে এখানে বলছে, এখানে আবার কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট নেম তারপর চেক, আমি অত কিছুতে না গিয়ে কলাম লেভেলে দিয়ে দিলাম, কলাম লেভেলে ডিরেক্টলি চেক স্যালারি গ্রেটার দেন 1,000। টেস্ট সিকে ক্রিয়েটেড, এখন একটা ডেটা নেই। 100 হোসেন, 900, এমপ্লয় আইডি 100, নেম হোসেন, স্যালারি 900, এটা কি নিবে? আপনি কনস্ট্যান্ট অ্যাড করেছেন স্যালারি মাস্ট বি গ্রেটার দেন 1,000। চেক কনস্ট্রেইন্ট ভায়োলেটেড, চেক কনস্ট্রেইন্ট ভায়োলেটেড, স্যালারিটা আপনার চেক কনস্ট্রেইন্টকে স্যাটিসফাই করে নাই, 1,000 বেশি দেন। ওয়ান রো ইনসার্টেড, এখন কন্ডিশন সে কী করেছে, স্যাটিসফাই করেছে, কন্ডিশন স্যাটিসফাই করেছে যার কারণে সে ডেটাটা ইনসার্ট দেওয়ার জন্য পারমিশন দিয়েছে। এটা হচ্ছে চেক কনস্ট্রেইন্ট। সিঙ্গেল কলাম ক্যান হ্যাভ মাল্টিপল চেক কনস্ট্রেইন্ট দ্যাট রিফার দ্য কলাম ইটস ডেফিনেশন। দেয়ার আর নো লিমিট টু দ্য নাম্বার অফ চেক কনস্ট্রেইন্ট ইউ হ্যাভ ক্যান ডিফাইন অন এ কলাম। চেক কনস্ট্রেইন্টে কোনো লিমিটেশন নেই, যত ইচ্ছা দিতে পারবেন, এটা টেবিল লেভেল আবার আর কলাম লেভেলও দিতে পারবেন। ক্রিয়েট টেবিল এক্সাম্পল, এমপ্লয়িজ টেবিলের মতো একটা টেবিল তৈরি করতেছে, এমপ্লয়িজ টেবিলের মতো একটা টেবিল তৈরি করছে। এমপ্লয়িজ এই নামে তো টেবিল আছে না, আছে, এখন এই নামে নিবে, নিবে না, একটু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ
আমি একটা স্টেটমেন্ট চালাই দিলাম, ফিড টেবিল এমপ্লয়িজ টু, এমপ্লয় আইডি নাম্বার কনস্ট্যান্ট ইএমপি এমপ্লয় আইডি, এখানে কিছু চেঞ্জ আনতে হইতে পারে যদি কোনোটা ডুপ্লিকেট হয়ে যায়। প্রাইমারি কি কলাম লেভেলে দিলাম, ফার্স্ট নেম বার্গার টু, লাস্ট নেম বার্গার টু, কনস্ট্যান্ট ইএমপি এল নেম এন এন নট নাল, লাস্ট নেম নট নাল, তারপরে ইমেইল কনস্ট্যান্ট ইমেইল এন এন নট নাল, কনস্ট্যান্ট ইমেইল ইউকে। আপনি যদি নট নাল অ্যাড করতে চান তাহলে এটা অ্যাড করতে পারেন, কারণ ইমেল কিন্তু নাল রাখা যায়, ইউনিক কি নাল অ্যাকসেপ্ট করে। ফোন নাম্বার বার্কার টু, হায়ার ডেট ডেট কনস্ট্যান্ট ইএমপি হায়ার ডেট নট নাল, এটাও কী করা যাবে না, নট নাল রাখা যাবে না। জব আইডি কনস্ট্যান্ট ইএমপি জবস নট নাল, জব আইডিও নাল রাখা যাবে না। স্যালারি কনস্ট্যান্ট ইএমপি স্যালারি চেক, চেক স্যালারি, স্যালারি গ্রেটার দেন জিরো, ধরেন এখানে হান্ড্রেড বা এক হাজার দেয় দেন, এক হাজার। কমিশন পিসিটি নাম্বার, ম্যানেজার আইডি নাম্বার, ম্যানেজার আইডিটা হচ্ছে কনস্ট্যান্ট ইএমপি এমজিআর এফ কে, রেফারেন্সেস দেখেন সেম টেবিল থেকে রেফারেন্স করতেছে, রেফারেন্সেস এমপ্লয়িজ টু, এমপ্লয় আইডি ডিপার্টমেন্ট, এমপ্লয় আইডি ঠিক আছে, তারপরে ডিপার্টমেন্ট আইডি নাম্বার কনস্ট্যান্ট ইএমপি ডিপিটি আইডি এফ কে, রেফারেন্সেস ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট আইডি, ওকে। না দিলে তো হয়ই, কিন্তু এখানে আমি দিলাম টেবিল এমপ্লয়িজ টু ক্রিয়েটেড, ভায়োলেটিং কনস্ট্যান্ট, কোনো টেবিলে যখন কনস্ট্যান্ট অ্যাড করবেন দেখেন এখানে আপডেট এমপ্লয়িজ ডিপার্টমেন্ট আইডি 55, ডিপার্টমেন্ট আইডি 55 হিসেবে কোনো ডিপার্টমেন্ট নাই, আছে কত 50 60, 55 আছে নাই, তাহলে যেই ডেটাটা প্যারেন্ট টেবিলে নাই সেরকম ডেটা চাইল্ড টেবিলে ইউজ করা যাবে, যাবে না, এটাই বলছে। আপডেট করে দিয়েছে, এখানে আনফর্চুনেটলি এই 55 ডিপার্টমেন্ট আইডিটা ছিল এই জন্য নিয়েছে। আচ্ছা আমি তাহলে আপডেটে 65 দেই, আগে রোল ব্যাক করতে হবে, তাহলে 110 থাকবে, এখন তার 110 নাই, আছে একটা ট্রিগার সেট করা আছে, যদি আপনি কোনো এমপ্লয়ি আপডেট বা ইনসার্ট করতে যান তখন সে কি করবে, ওই ট্রিগারের কাজ হচ্ছে যদি সে প্যারেন্ট রেকর্ড না পায় তখন ট্রিগারটা ফায়ার করে অটোমেটিক্যালি আগে ওই ডিপার্টমেন্ট আইডিটা ডিপার্টমেন্টস টেবিলে ইনসার্ট করে নিবে, তারপরে হচ্ছে চাইল্ড টেবিলে ওই রেকর্ডটা ইনসার্ট করবে, ওই ট্রিগারটা ফায়ার করার কারণে এই ঘটনাটা ঘটতেছে, ওকে। এখন ওই ট্রিগারটা যদি আমি ডিসেবল করে দেই তাহলে আর এই ঘটনাটা ঘটবে না, অন্য ব্যাচের পিএলএসকিউএল পড়তে গিয়ে যে আমরা ট্রিগার এস্টাবলিশ করেছি সেই ট্রিগারটা এখন ফায়ার করছে, এখন ওটা ডিসেবল করে দিলেই প্রবলেম সলভ, আপনি বুঝতে পারবেন যে আসলে এটা, কিন্তু সে তার রুলস কিন্তু ঠিকই মেনে চলছে, সে এক্সিস্টিং ভ্যালু ছাড়া রেফারেন্স করছে না, ওই যে এক্সিস্টিং ভ্যালু ছাড়া সে রেফারেন্স করতে পারবে না, এই কারণে ওই ট্রিগার ফায়ার করে আগে ওই ডেটাটা ইনসার্ট করে নিচ্ছে তারপরে রেফারেন্স করতেছে। এখন আমরা প্রবলেমটা কিভাবে সলভ করলাম দেখেন, ইউজার ট্রিগার থেকে দেখলাম এমপ্লয়িজ টেবিলের উপরে কী কী ট্রিগার আছে, সেখানে দেখলাম যে এমপ্লয়ি ডিপিটে এফ কে একটা ট্রিগার আছে যার কারণে কোন এমপ্লয়িজ টেবিলে কোনো ডেটা ইনসার্ট দিতে গেলে সেটার রেফারেন্সেস ডিপিটি আইডি যদি নাও থাকে সে অটোমেটিক্যালি সেটা ইনসার্ট করে নেবে,
এই টিগারের কাজ হচ্ছে এটা। এখন আমি এই টিগারটাকে ডিসেবল করে দিলাম, ডিসেবল করে দেওয়ার কারণে এখন যদি আমি যেটা নাই এরকম কোন ভ্যালু আপডেট করতে গেলে সে এখন এরর দেখাবে। দেখেন 65 কি আছে একটু দেখে নেই, ডিপার্টমেন্টস টেবিলে 65 নেই। সো এমপ্লয়িজ টেবিলে এই 65 ইউজ করতে সে দিবে না, দিয়েছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ডিপিটিএফ কে ভায়োলেটেড, কারণ কি নট ফোন, ওকে ভায়োলেটিং কনস্ট্যান্ট, ইউ ক্যান নট ডিলেট রো দ্যাট কন্টেন প্রাইমারি কি দ্যাট ইজ ইউজড এ ফরেন কি রেফারেন্স অ্যানাদার টেবিল। সেটা তো এর আগেও দেখছেন যে ডিলেট করতে দেয় না, যদি কোনো ডিপার্টমেন্ট আইডি প্যারেন্ট রেকর্ড যদি কি হয় প্যারেন্ট রেকর্ডের যদি রেফারেন্স থেকে থাকে চাইল্ড টেবিলে, তাহলে সে কী করে না সেটা ডিলেট করতে দেয় না। দেখেন সিস্টিকে দেখি ডিলেট করতে দেয় কি না, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ভায়োলেটেড চাইল্ড রেকর্ড ফাউন্ড, ওকে। তবে যার চাইল্ড রেকর্ড নাই এরকম ডিপার্টমেন্ট আইডি ডিলেট করতে চাইলে সে ডিলেট করতে দিবে, এরকম একটা ডিপার্টমেন্ট ডিলেট করে দেখাই আমি আপনাকে। এটার কোনো চাইল্ড রেকর্ড নেই আমি জানি আর কি, এই জন্য বলছি 15 ডিলেট, সে এটাকে ডিলেট করতে দিয়েছে।